উত্তরা পশ্চিম থানার ওসি ও এসআই মামুনের নির্যাতনের শিকার সাংবাদিক শাহলো মোল্লা সাগর হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ওই পত্রিকার সম্পাদক জমিরুদ্দিন বলেন, একজন কর্মরত সাংবাদিককে কৌশলে ছয়তলা ভবনের ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে পুলিশ প্রশাসন বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের বিচারের নাটকে তা দেখে মনে হচ্ছে একটি মহল পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে। মানববন্ধন থেকে সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান বক্তারা।